মালদার গাজলে নিহত বিজেপি কর্মীর বাড়িতে আসেন জাতীয় এসটি কমিশনের ভাইস চেয়ারপারসন অরুণ হালদার। রহস্যজনকভাবে মৃত্যু হয় গাজলের বহিরগাছি এলাকার বাসিন্দা ধনঞ্জয় সরকারের। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে বহিরগাছি 2 নম্বর গ্রাম পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয় নিহত বিজেপি কর্মীর পরিবারের পক্ষ থেকে। নমস্কার, আনন্দ বার্তায় আপনাদের স্বাগত। আপনাদের নিউজ দেখার পর একটা লাইক এবং একটা শেয়ার করুন। ভালো ভালো নিউজ দেখতে পেজটি লাইক করে দিন। পরিবারের লোকরা পরিষ্কার বললেন যে পঞ্চায়েতে যিনি প্রধান আছেন, সেই প্রধান তাদের যে একটা পুকুর খনন করেছিলেন, সেই পুকুরটার টাকাটাকে ওরা নিজেরা খনন করলো, বাড়ির লোকেরা যে মারা গেল তারা, তারা তার প্রতিবাদ করেছিল। কেননা ওই প্রধান সেটা টানিয়ে দিলেন যে সেটা 100 দিনের কাজের টাকা, সেই টাকাটা নাকি ওরা করিয়েছে, অথচ সেই টাকাটাকে তারা সরকারের কাছ থেকে তুলে নিয়ে পুরোপুরি আত্মসাত করেছে। আচ্ছা বলুন, এত বড় একটা অন্যায়, এটা যদি মনে করুন যে আমি যদি সরকারেও থাকি তাহলে কি আমি এটাকে চেপে দেবো? আজকে তো পানিশমেন্ট করা উচিত যে আমার সরকারের লোকরা এই কাজ করছে, এটা তো এটা সরকারের কাছে ভালো বার্তা যাবে। আমি এই প্রশাসনকে এই বার্তাটাই দিতে এসেছিলাম, প্রশাসনকে বলতে চেয়েছিলাম আপনারা যদি সরকারের জন্যও কাজ করে থাকেন, মনে করুন আপনারা সরকারের পক্ষ নিয়ে কাজ করছেন, তাহলে আপনাদের উচিত ছিল সত্য উদ্ঘাটিত করে এদের পানিশমেন্টের ব্যবস্থা করা, তাতে এই সরকার সরকারের পক্ষেই কাজ করা হতো। কিন্তু যেটা করছেন এটা পরোক্ষভাবে সরকারের বিরোধিতা করছেন, এতে আসলে সরকারের কাজ আপনারা করছেন না, মানুষকে ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করছেন আপনারা। এই যে চেপে যাওয়া আপনি বলছেন, এই চেপে যাওয়ার কারণেই কি আজকে প্রশাসন যে চেপে যাওয়ার কারণ, সেই কারণে কি খুনের মতো ঘটনা ঘটে? একদম, সেটাও আমি একটু আগেও বলেছি, মিডিয়ার সামনে বলেছি, আজকে এই যে লাগামহীন সন্ত্রাস পশ্চিমবাংলায় চলছে, মানুষকে খুন করতে এতটুকু হাত পর্যন্ত কাঁপছে না, তার প্রধান কারণটাই হচ্ছে প্রশাসনের এই ঢিলেমি ভাব। আজকে প্রশাসন যদি টাইট থাকতো, সেকেন্ড টাইম অপরাধ করতে দুবার তিনি চিন্তা করতে হতো যে আমি দুবার করলে তো আমাকে আবার এই পানিশমেন্ট হতো। আজকে ভারতবর্ষের মহামহিম রাষ্ট্রপতি কনস্টিটিউশনে যে রাইট কমিশনকে দিয়েছে, সেই রাইট যদি এখানকার মানুষ দেখতে পেত আজকে, তাহলে আগামী দিনে দুবার চিন্তা করতো যে এই সম্প্রদায় মানুষের উপরে হাত দিতে গেলে আমার কিন্তু মহা বিপদ হতে পারে। আজকে অ্যাট্রোসিটি ভায়োলেট করেছে এখানে, Article 335 কনস্টিটিউশনাল প্রিভেনশন অফ অ্যাট্রোসিটি এখানে লাগেনি, সেই অ্যাক্ট এখানে লাগবে, তাতে এদের জামানত হবে না, যারা আজকে আছে জামানতই পাবে না, এরকমভাবে আইনের ধারা আছে, আমরা সেই ধারা লাগাবো। এবং আগামী দিনে ওনাদের ঘরের কাছে এসেছিলাম দেখা করার জন্য, ওনা আসলেন না, এনাদেরকে কমিশন তলব করবে দিল্লিতে। এবং এদের শুধু না, DMSP কম্পালসারি মাস্ট অ্যাটেন্ড, IGP উত্তরবঙ্গ লিখে পাঠিয়েছিলাম কম্পালসারি মাস্ট, এরা যে কমিশনকে ভায়োলেট করলেন এই কারণে এরা নিজেরাই দোষী সাব্যস্ত হবেন এবং এদেরকে তার জবাবদিহি করে দিল্লিতে যেতে হবে। বুধবার ওই নিহত বিজেপি কর্মীর বাড়িতে আসেন অরুণ হালদার, তিনি নিহতের পরিবারের সদস্যদের সাথে কথা বলেন, পরে গাজলের বিডিও এবং পুলিশের উচ্চপদস্থ আধিকারিকদের সাথে কথা বলেন। তিনি জানান তারা CBI তদন্তের দাবি করছেন। একটা বিড়ম্বনার মধ্যে ফেলে দিলাম, সরি আপনাদের কাছে, আমি বুঝতে পারিনি সেই প্রেসক্লাবটা আমার জন্য ছিল। এটা অদ্ভুত পরিস্থিতি, মানে আমরা খুবই শোকাহত মর্মাহত। গাজলে এর আগে এরকম রাজনৈতিক হত্যা একটা আমরা রেজাল্ট বেরোনোর দিন দেখেছিলাম, তার পুনরাবৃত্তি ঘটলো, সামান্য আর একটা কমপ্লেনের এগেনস্টে এই ঘটনাটা ঘটেছে। আমরা বিজেপি কর্মী সম্ভবত নয়, উনি একদম সক্রিয় বিজেপি কর্মী একজন, এবং আজ থেকে না বহুদিন ধরে তিনি ভারতীয় জনতা পার্টি করেন, এবং আমরা খবর জানার পরে পরেই আমরা যখন সেখানে উদ্যোগ নেই, সেই উদ্যোগের জন্যই আর আজকে আমাদের মাননীয় SC কমিশনার যে ভাইস চেয়ারম্যান উনি আজকে এখানে পৌঁছেছেন, এবং ওনাকে আমার অশেষ ধন্যবাদ, কমিশনকে অশেষ ধন্যবাদ যে তিনি আর আমাদের যে ব্যথা সেটা অনুভব করতে পেরেছেন এবং তারা এখানে ছুটে এসেছেন। আমরা রাজ্য পুলিশের তরফ থেকে কোনো কোঅপারেশন পাইনি এখনও পর্যন্ত, পরিবার প্রচণ্ড মর্মাহত, আজকে গেছিলাম, তারা একদম পরিষ্কার বলছে পুলিশ প্রশাসন কোনোরকমভাবে উদাসীন তারা এখনও পর্যন্ত তাদেরকে যাদেরকে ইন্টারোগেশন করেছেন তারা নিরীহ লোক, তাদের কোনো ব্যাপার নাই, কিন্তু বাস্তব যেটা হচ্ছে সেটা FIR তাদের নাম আছে, তাদেরকে এখনও পর্যন্ত ইন্টারোগেট করা হচ্ছে না। তো আমরা আগামী দিনে এরপরে হিউম্যান রাইটসও আছে, পরিবারের তরফ থেকে হিউম্যান রাইটসও তারা করবেন, এবং আমরা আমাদের তরফ থেকে যতদূর আমাদের সাধ্য আছে সেই সাধ্য মতো আমরা সেই পরিবারের পাশে আছি, এবং তারা যেন ন্যায্য বিচার পায়, দোষীরা যাতে শাস্তি পায় তার ব্যবস্থা আমরা নিশ্চিত করবো। ছিল SC কমিশনার চেয়ারম্যান, তো যাই হোক ওনারা আসলেন, খুব আনন্দ পেলাম, ভালো লাগলো, আমাদের কাছে কিছু কথাবার্তা নিল, আমরা বললাম কথাবার্তা এমনি নিল যে কী হয়েছিল সেই সম্বন্ধেও বললাম। হ্যাঁ, বলার পর তারা খুব সুন্দরভাবে কথাবার্তা বলে গেলাম, আনন্দ হলো। যাই হোক, এখন আমরা চাইছি, পুলিশ তো আমার গত 7 দিন হয়ে গেলো, পুলিশ তো কোনো কিছুই করছেন না। হ্যাঁ, 7 দিনের মধ্যে কোনো আমরা যে সব কেস কাভারি করেছি তাদেরকেও তুলছেন না,
উল্টো আরও করছেন। আমরা চাইছি যে এখানে সিবিআই তদন্ত হোক, যদি হাইকোর্ট করবো আমরা। হ্যাঁ, হাইকোর্টও করবো আমরা। কেন করবে হাইকোর্ট? হাইকোর্টের তদন্ত হোক। মালদা থেকে দেবু সিং এর রিপোর্ট, আনন্দ বার্তা।